বিশ্বনবী ডাকতে বলেন, কোন মানুষ যদি দুনিয়ার ভিতরে পাঁচটা চিহ্ন, পাঁচটা আমল যদি থাকে, পাঁচটা আলামত যদি থাকে, তাহলে বোঝা যাবে ওই মানুষটাকে আমার আল্লাহ ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা আলামত? জোরে বলেন কয়টা? পাঁচটা আলামত যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে বোঝা যাবে আল্লাহ আপনাকে ভালোবাসে। আর যাকে আল্লাহ ভালোবাসে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয়ে যায় তার জন্য তামাম পৃথিবী হয়ে যায়। জোরে কোন মারহাবা। আর সিল্লা জোরে বলেন মারহাবা। মুসলমান, আমি আপনাদের মাঝে এই পাঁচটা আমলের কথা বলবো। ও মুসলমান, দুনিয়ার ভিতরে আমরা যে মুসলমান হয়ে আসেছি, আমাদের ভিতরে কি আল্লাহর ভয় আছে তা আমরা আজও পর্যন্ত জানতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর, বিশ্ব নবী ঘোষণা করলেন, কোন মানুষের ভিতরে যদি পাঁচটা চিহ্ন থাকে, পাঁচটা আলামত থাকে, তাহলে বোঝা যাবে ওই মানুষটাকে আমার আল্লাহ ভালোবাসে। জোরে কোন মারহাবা। এক নম্বরে বিশ্ব নবী দয়ার নবী ঘোষণা করলেন, প্রথম নাম্বার চিহ্ন, প্রথম নাম্বার আলামত হইল, উপন্যাসে যেই মানুষটা দুনিয়ার ভিতরে সব মানুষটাকে ভালোবাসবে, সাধারণ মানুষটাকে ভালোবাসবে, ভাই বেরাদার আত্মীয় স্বজন সকলকেই ভালোবাসবে, তাহলে বোঝা যাবে ওই মানুষটাকে আমার আল্লাহ ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান বন্ধুগণ, আজকে যদি কোনো মুসলমানের টাকা পয়সা হয়ে যায়, পিছনে তাকানোর কোনো টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? দেখবেন দুনিয়ার ভিতরে মুসলমান, যেই মানুষের যত টাকা পয়সা বেশি, ওই মানুষের অহংকার তত বেশি। কথা বলেন ঠিক কিনা? গরিবের ভিতরে অহংকার নাই। আল্লাহর নবী ঘোষণা করলেন, দুনিয়ার ভিতরে যেই মানুষটা গরিব হবে, আল্লাহর নবী ডাকদা বলেন, তারা মন খারাপ করো না, কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় লোকের চাইতে গরিব মানুষগুলো 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে কোন আল্লাহ একবার। বিশ্ব নবী ডাকদা বলেন, এক নম্বর তোমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসতে চাই, তাহলে তোমাকে মানুষদেরকে ভালোবাসতে হবে। দুই নম্বর বিশ্ব নবী ডাকদা বলেন, হুব্বুল সিমাইল কুরআন, যেই মানুষটা দুনিয়ার ভিতরে কোরআনকে ভালোবাসলো, কোরআন তেলাওয়াত শুনতে পছন্দ করলো, সেই ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসবে। দুনিয়ার ভিতরে এমন মুসলমান আছে, কোরআনুল কারিম শুনতে পারে না, কোরআন শুনলে তাদের মন খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুগণ, আল্লাহর কোরআন এত দামি, দুনিয়ার ভিতরে আমি আপনি যদি কোরআন যত মুখস্থ করব, তার জন্য তত লাভ কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে। বিশ্ব নবী ডাকদা বললেন, সব মানুষকে একই শ্রেণীর জান্নাত দেওয়া হবে না, আপনি একজন সাধারণ মানুষ, আপনি যদি জান্নাতের সার্টিফিকেট পান, তাহলে আপনাকে একরকম জান্নাত, একজন আলেম সন্তান যদি মুসলমান দুনিয়ার ভিতরে জান্নাতি সার্টিফিকেট পায়, তার জন্য একরকম জান্নাত, যদি কোনো কোরআন পড়াওয়ালা সন্তান যদি কাল কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যায়। আল্লাহর নবী ঘোষণা করলেন, আল্লাহ আপনার সামনে কোরআনুল কারিম সাবমিট করবে, কোরআনুল কারিম সাবমিট করার পর আল্লাহ ডাকতে বলবেন, বান্দা তুমি এই ময়দানে কোরআন পড়ো, যত কোরআন পড়বা, যত কোরআনুল কারিমের আয়াত তেলাওয়াত করবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তদ্রূপ আমল এরকম জান্নাতের সিঁড়ি দান করবে। জোরে কোন মারহাবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, হযরতে মাওলানা মুহাম্মদ আলমগীর হোসেন জিহাদি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। ও মুসলমান বন্ধুগণ, আমি আপনাদের মাঝে 2 মিনিটের মধ্যে কথাটা বলে দিয়ে যাই। বিশ্ব নবী ডাকতে বললেন, দুনিয়ার ময়দানে হুব্বুল সিমাউল কুরআন, ওই মানুষটাকে কোরআনুল কারিম শুনতে হবে, মুসলমানের কোরআন শোনার দরকার আছে কি নাই? মুসলমান
কথা বলেন আছে কি নাই কুরআন এমনই একটা জিনিস বিশ্ব নবী ডাকতে বললেন কুরআন কোন মানুষের জন্য জান্নাত আবার কোন মানুষের জন্য জাহান্নাম আপনি কুরআনুল কারীম যদি পড়তে পারেন আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি যদি তওয়াদ অনুযায়ী আমল করতে পারেন আপনাকে জান্নাত দেবে কে জোরে বলেন জান্নাত দেওয়ার মালিক কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিবে বিশ্ব নবী ডাকতে বলেন তিন নম্বর আমল হলো আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা তিন নম্বর আমল তাকাব্বাল্লাহু শাইউন আমালু সুন্নাতি ওয়া রাসূল দুনিয়ার ভিতরে বিশ্ব নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে নবী যখন বিদায় হজের বাসনে নবী ডাকতে বলেন তারাকতু ফিকুম আমরাই নিলাম তাদিল্লু মা তামাসসাকতুম কিতাব আল্লাহর নবী ডাকতে বললেন আমি বিশ্ব নবী দুনিয়ার ময়দানে থাকবো না দুনিয়ার ময়দান থেকে বিদায় হয়ে যাব বিদায় হওয়ার পূর্বে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে দিলাম একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন আর দুই নম্বর হলো সুন্নতে রাসূল বিশ্ব নবীর সুন্নতে এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম তুমি আল্লাহর জান্নাত চলে যাবা জোরে খান মারহাবা চার নম্বর বিশ্ব নবী ডাকতে বলেন আল ইবতিলাম দুনিয়ার ভিতরে চার নম্বর আমল হলো পরীক্ষা মুমিনের আসবেই পরীক্ষা মুমিনের জন্য আসবে কিন্তু পরীক্ষার সময় ধৈর্য যদি ধারণ করতে পারেন সেইটা যদি সাকসেসফুল হতে পারেন মুসলমান তাহলে ভালোবাসবে কে আপনাকে জোরে বলেন ভালোবাসবে কে সব মুমিনের উপর দুনিয়ার ভিতরে পরীক্ষা এসেছে এই জন্য মুসলমান পরীক্ষা বিপদ আসবে বিপদে ধৈর্য ধারণ করতে হবে শেষ কথা মুসলমান বন্ধুরে বিশ্ব নবী ডাকতে বলেন পাঁচ নম্বর আমল হলো আল্লাহ আপনাকে ভালোবাসে কি বাসে না পাঁচ নম্বর চিহ্ন হলো বিশ্ব নবী ডাকতে বলেন হুসনিল খফি যার শেষ পরিণতি দুনিয়ার ভিতর থেকে ভালো যাবে তার কপালটা কিন্তু ভালো হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু মুসলমান বন্ধুগণ দুনিয়ার ভিতরে আপনি ষাট সত্তর বছর জিন্দেগি আমল করলেন কিন্তু বিদায়ের সময় আপনার মৌতটা আপনার মৃত্যুটা ভালো হলো না আপনার বাজেটে নাই মুসলমান আপনি জাহান্নামী হয়ে যাবেন আর বিশ্ব নবী ডাকতে বলেন মৃত্যুর সময় যদি আপনার কালেমা নসিব হয় আপনার ভাগ্য যদি ভালো হয় শেষ পরিণতি যদি আমার আপনার ভালো হয় তাহলে বোঝা যাবে মুসলমান স্বয়ং আল্লাহ আপনাকে ভালোবাসে জোরে কান মার হাওয়া দেখলে সবই পাগল হবি তোরা দেখলে সবই পাগল হবি বসে কাঁদবি নিরালায় আমার জেন্দা রাসুল জেইদা সে ঘুমায় আমার পানের রাসুল জেইদা সে ঘুমায় আল্লাহুম্মা সাল্লি ওয়াল আলি সাইয়াদিনা সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।